বাংলাদেশের সীমান্তে ভয়াবহভাবে আক্রান্ত স্বাধীনতা বিপন্ন দেশজুড়ে চলছে নৈরাজ্যকর এক অবস্থা এসব মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মান্দুরবানে কারা হামলা লুটপাট করছে তা ঠিকভাবে বলতেই পারছে না সরকার যখন কোনো ঘটনার সত্য উদ্ঘাটনে ব্যর্থ হয় তখনই সরকার জঙ্গি খুঁজে পায় বলেও মন্তব্য করেছেন তিনি কেসারিন শেকড় থেকে শিখরে আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন বান্দরবানে কুকিচিনের হামলা প্রসঙ্গে আজকে বাংলাদেশের সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত আমরা লক্ষ্য করেছি আমাদের স্বাধীনতা পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে থানা আক্রমণ হয়েছে দুর্ভাগ্য আমাদের এখন পর্যন্ত আমাদের সরকার বলতে পারছে না যে কারা এদের সঙ্গে করছে যখন কোনো কিছু করতে পারে না বের করতে পারে না এবং যখন কোনো দোষ চাপাতে হয় তখন ওই জঙ্গি খুঁজে বের করে বন্ধুগণ এই ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পথভঙ্গু মির্জা ফখরুলের অভিযোগ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সব দিক থেকে ব্যর্থ হয়েছে সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশজুড়ে সৃষ্টি করেছে ভয়াবহ পরিস্থিতি এরা সব দিক দিয়ে ব্যর্থ এরা রাষ্ট্র চালনায় ব্যর্থ হয়েছে এরা জনগণকে পথ দেখাতে ব্যর্থ হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি তারা প্রায় 13 বছর হয়ে চলে পানি সমস্যার সমাধান করতে পারেনি আমাদের যে পানি আমরা পাই ভারত থেকে সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন এখন কঠিন সময় যাচ্ছে হয়তো আরও খারাপ সময় আসবে সামনে কিন্তু গণতন্ত্র ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সরকার অনেক নির্যাতনের মধ্য দিয়ে তার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে তারপরেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের মধ্যে সেই শক্তি আছে যে সত্যি আমাদের এগিয়ে নিয়ে যাবে বিএনপি নেতাদের দাবি সত্য ও গণতন্ত্রের সংগ্রাম করছেন তারা তাই ব্যর্থ হবে না তাদের চলমান আন্দোলন আপনাদের এই দুঃখের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই তবে বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে 40টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় পুলিশ গ্রেফতার করে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা